বাংলাদেশ সীমা লক্ষ্য করে এখনও মানে গুলির একটা আতঙ্ক চলতেছে এখানে, যে সমস্ত লেবার এবং সিএনএফ গাড়ি চালক যারা আছে, গাড়ি হেল্পার ড্রাইভার সবাই একটা আতঙ্কের মধ্যে বিরাজ করছে। সবাই এখান থেকে খুব দ্রুত গতিতে এখান থেকে পালায়, মানে দ্রুত চলে গেছে এখান থেকে পালায়। এতে এখনো এক মিনিট আগেও, কয়েক সেকেন্ড আগেও একটা মারা হয়েছে, যে মানুষ এখানে আতঙ্কের ভিতরে কাজ করতেছে, যে এখান থেকে শত শত শ্রমিক গাড়ি এবং সবাই আতঙ্কের ভিতরে আসতেছে, সবাই মানে দ্রুত এখান থেকে সরতেছে। বারবার মাঝে গন্ডগোল চলের আর কেন গন্ডগোল চলের হিসাবে এখন হতুন মাঝে মারে হিসাব নাই আসার এখন এখন যে আবাস শুনিলাম এখন বেগিলিনে শুনি এটা বন্ধর মাঝে এখন অত দেখিও লেবার আবাস শুনি আর যে মানে আবাসটা বেশি খারাপ বোমার আবাস দিবে তারপর আছে সরা মেশিন গুলি মারে আরও বহুত এই বর্মার মানে হিন্দি আর টেকনাওয়ার দিবে নাকি কি আছে এই জাইলার ডিয়া এই জাইলার ডিয়ার পাশে মোটামুটি একদম পাশে হ্যাঁ হাউস বন্ধ করে দিয়ে কনফার্ম হাউস বন্ধ করে দিয়ে এখন এখানে দুই চারটা আবাস হয়েছে তো সবাই মনে করতেছে ওইখান দিয়ে ওই যে মায়ানমার বিদ্রোহীরা নাকি গোলাগুলি কিছু না কিছু করছে মনে হয় সামনে একটা ডিয়া আছে না আমরা বলি জাইলার ডিয়া আর কি আর ওই যে এর পিছনে আরেকটা আছে এটা হলে লাল ডিয়া লাল ডিয়া তো মায়ানমার আর জাইলার ডিয়া সেটা বলে আমাদের বাংলাদেশ আর বর্মার ওদিক দিকে আর কি বন্ধ করে দিয়ে সবাই পালাই গেছে না ড্রাইভার পালাই গেছে লেবার পালাই গেছে আর বন্দর রাস্তা সবাই চলে গেছে।